অত্যধিক ধুলোর ফলে সর্দি কাশি এমনকি ডাস্ট অ্যালার্জিতে ভুগছেন কমলপুরের দক্ষিণ মানিক ভান্ডার এলাকার বাসিন্দারা। ঘটনা সম্পর্কে যে বিষয়ে জানা যাচ্ছে যে রাস্তা নির্মাণ করা হচ্ছে কমলপুরে এবং রাস্তা নির্মাণ হওয়ার ফলে প্রচুর পরিমাণে ধুলো সৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন এবং যার ফলে নাজেহাল অবস্থা হয়ে গেছে সেখানকার নাগরিকদের। বাসিন্দারা দিনের পর দিন ভুগছেন অত্যধিক ধুলো হওয়ার ফলে। যে কোম্পানি রাস্তা নির্মাণের কাজে হাত লাগিয়েছেন তাদেরকে বলা হচ্ছে রাস্তার মধ্যে জল সিঞ্চন করার জন্য, কিন্তু তারপরেও কোন রকম কর্ণপাত করা হচ্ছে না নাগরিকদের এই দাবি। এবং দিনের পর দিন ডাস্ট অ্যালার্জি হতে শুরু করে দিয়েছে সেখানকার নাগরিকদের। ছোট ছোট শিশুরাও যার থেকে রেহাই পাচ্ছে না, সর্দি কাশি লেগেই থাকছে এবং নানান রকম রোগের বাসা বাঁধতে শুরু করেছে এলাকাবাসীদের মধ্যে। তেমনটা কিন্তু অভিযোগ উঠে এসেছে এলাকাবাসীদের পক্ষ থেকে। কমলপুরের দক্ষিণ মানিক ভান্ডারের উপর 208 নম্বর জাতীয় সড়ক, যে জাতীয় সড়কের নির্মাণের কাজ চলছে এবং দক্ষিণ মানিক ভান্ডার বাজার হয়ে লাম্বুছড়া ও শ্রীরামপুর বাজার পর্যন্ত রাস্তার কাজ শুরু করার পর দেখা যাচ্ছে যে সকাল বিকেল দুবেলা রাস্তাতে জল দেবার কথা রয়েছে, কিন্তু যে ঠিকাদার রয়েছে, যে কোম্পানি কাজ করছে, সেই কোম্পানি কোনো রকম ভাবে জল দিচ্ছে না রাস্তার উপর, যার ফলে অত্যধিক ধুলো তৈরি হচ্ছে প্রত্যেকটা দিন সকাল বিকেল এবং দুর্বিষহ অবস্থা হয়ে গেছে এই মুহূর্তে এলাকাবাসীদের। ঠিক কি অভিযোগ রয়েছে ঘটনার প্রসঙ্গে, রাস্তা নির্মাণ নিয়ে কি অভিযোগ তারা তুলেছেন শুনবো একবার। কমলপুর আমবাসার, আমি সাউথ মানিক ভান্ডারে, সাউথ মানিক ভান্ডারের যে অবস্থা, হ্যাঁ দেখেন গাছগাছালি সব ধুলায় ওগিয়ে রয়েছে, সময় মতে জল দেয় না, সময় মতে জলের অভাবে গাড়ি ঘোড়া যান চলাচল মানুষের যে যে চলাফেরা, হ্যাঁ এই ধুলার মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়। আচ্ছা এই রাস্তা কি শুরু হয়েছে? হ্যাঁ রাস্তার কাজ শুরু হয়েছে, ভালো জাতীয় সড়ক ঠিক আছে, এটা ভালো ভালো উদ্যম, কিন্তু ওই যে যে বেহাল অবস্থা, জল যদি সবসময় দিয়া রাখে তাহলে হয়তো, কারণ খরা সিজন। সাউথ মালিক ভান্ডার এলাকার থেকে মানুষ দাবি জানাইছে জলের জন্য, যে রাস্তাটি জল দেওয়া হোক, ধুলামুক্ত করা হোক, কিন্তু তাহলে সঠিকভাবে দেয় না, দেয় না সঠিকভাবে জলটা দেয় না, আর জলটা দিলে পরে এত ধুলা হয় না, কারণ ধুলার থেকে বিভিন্ন সমস্যা হইতেছে মানুষের, শ্বাসকষ্ট জনিত রোগ আছে, সমস্যা হইতেছে, ওইটি জাতীয় পচিড়িয়ে জাতীয় সব সময় জল দিয়া, কারণ খাস তো বই জাতীয় সড়কের খাস, এটা তো দরকারও প্রয়োজন, কিন্তু জলটা যাতে সবসময় দেওয়া হয়। রাস্তা নির্মাণের কাজে নিয়োজিত ঠিকাদার এই দাবি কোন রকম ভাবেই মানছে না, অর্থাৎ জল দেবার কাজে কোন রকম ভাবে উদ্যোগ নিচ্ছে না যেমনটা অভিযোগ তুলেছেন, এবং যার ফলে একটা সমস্যা তৈরি হচ্ছে, রোগ জীবাণু বাসা বাঁধছে, ডাস্ট অ্যালার্জি হচ্ছে, সর্দি কাশি হচ্ছে এলাকার বাসিন্দাদের। তেমনটাই অভিযোগ উঠে এসেছে এলাকাবাসীদের পক্ষ থেকে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।